ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে ভগবানগোলায়। ভগবানগোলার কানাপুকুর হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। শনিবার হাসপাতালে গিয়ে ডেঙ্গু আক্রান্তদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি এলাকা পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকেরা। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে ভগবানগোলায়। ইতিমধ্যেই ভগবানগোলার কানাপুকুর হাসপাতালে ভর্তি রয়েছেন 20 জনের ওপরে। স্বাস্থ্য দপ্তর সূত্রে ভগবানগোলার মহিষাস্থলী গ্রামকে ডেঙ্গুর রেড জোন ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে গত কয়েকদিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু হয়েছে সেখানে। কানাপুকুর হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে। এই সমস্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে গেলেন বিধায়ক ইদ্রিস আলী, বিডিও পুলক কান্তি মজুমদার সহ প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যে 27 জন ভর্তি হয়েছিলেন, তার মধ্যে 7 জন তাদের রিলিজ করে দেওয়া হয়েছে, তারা ভালো হয়ে গেছে। আমরা রোগী কল্যাণ সমিতি থেকে মোটামুটি চেষ্টা করে আসছি এই হাসপাতালে যাদের চিকিৎসা ভালোভাবে হয় এবং হচ্ছেও তাই। ডেঙ্গুকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় এবং হাসপাতালে যাতে সঠিক পরিষেবা পাওয়া যায় সে বিষয়ে এদিন তারা হাসপাতাল পরিদর্শন করেন। এর পাশাপাশি পাটামারি গ্রামও পরিদর্শন করেন তারা। এই গ্রামেই সব থেকে বেশি ডেঙ্গু আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে বলেই স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। ডেঙ্গু আউটব্রেক যেটা হচ্ছে সেটাকে কী করে কমব্যাট করা যায়, মানুষকে কী করে ট্রিটমেন্ট করে সুস্থ রাখা যায়। আমরা জানি ভগবানগোলা এই অঞ্চলে অনেক মাইগ্রেটেড লেবার থাকে এবং আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখছি কেউ হয়তো অন্য স্টেটে বা কোথাও আছে, সেইখান থেকে এইখানে জ্বর নিয়ে চলে আসছে এবং আমরা রিপোর্ট করে পাচ্ছি যে তাদের পজিটিভ হচ্ছে, কিন্তু আমরা তাদেরকে ফুল কিওর করে ট্রিটমেন্টের মাধ্যমে তারা যাতে সরকারি পরিষেবায় বিনামূল্যে যাতে তারা পরিষেবাটা পায়, সুস্থ হয়, আমরা প্রত্যেকটা দপ্তর নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। কীভাবে এই মশাবাহিত রোগ থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে গ্রামের মানুষকে সচেতন করেন জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক আধিকারিকরা। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।